উপস্থিত থাকছেন উত্তর কলকাতা জেলা শহরতলির সভাপতি কিশোর কমল। আন্দোলন চলছে, চলবে, চলছে।
এই পদযাত্রা তৃণমূলের অত্যাচারের, তৃণমূল যে গুলি চালিয়েছে পুলিশের সামনে, থানার সামনে, তার প্রতিবাদে এই মিছিলটা, এই জনরোষটা আজকে সামনে দেখা যাচ্ছে। আজকে আগে দিন গতকাল ভোর থানার আইসির সামনে তৃণমূল যেভাবে তৃণমূলের পক্ষে সমর্থন করেছে, এ ব্যাপারে আপনার কিছু? তো থানা তো দলদাস হয়ে গেছে থানার। এখানে পশ্চিমবাংলা অশোক অস্তম্ভকে তৃণমূল পার্টির সামনে বন্ধক রেখে দেওয়া হয়েছে। এদেরকে, এই থানার অফিসারদেরকে, এই পুলিশ অফিসারদেরকে যে আইন অনুযায়ী এদের উপরে এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত আছে। পুলিশ বলছে আপনারা এফআইআর করেছেন, আমরা তদন্ত করে দেখব, তাদেরকে অ্যারেস্ট করার জন্য বলেছে, কিন্তু আমরা জানি এদের কম্পালশন আছে, এরা বাধ্যতা আছে এদের, এরা কিছুই করবে না। কিন্তু আমরা যে কাগজ কলমে যে কাজটা সেটা করে রাখলাম, অভিযোগ করতে থাকছি, এফআইআর করেছে, কিন্তু আমরাও জানি এরা কিছুই করবে না। কিন্তু ভারতবর্ষে গণতন্ত্রে এটাই তো একটা সমস্যা আছে কি, যারা যাদের কাছে বিচার চাইতে যাইছে তারাই বিচারটাকে ভেঙে দেয়। আর পুলিশ কমিশনার এখানকার মনোজ বর্মা একদম পার্টির স্ট্যাম্প লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও এখানে তৃণমূল কংগ্রেসকে যে জায়গা পৌঁছিয়ে দিতে চাইছে, মানুষ তার থেকে একদম নিচে ফেলে দেবে আগামী দিন। চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কাকে দেব? তৃণমূল কংগ্রেসকে, নান্টু ঘোষকে? সে চ্যালেঞ্জ নেওয়ার যোগ্য নেই। আমরা দেখেছি তার বাড়ির সামনে সিপিএম তাকে ফেলে পেটাচ্ছিল, তখন আমাদের এসে ভোট করাতে হয়েছিল, আমরা জানি ওর কত ক্ষমতা। হাটিতে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মানুষের র্যালি, যে তাণ্ড নান্টু ঘোষ তার পরিবার পুলিশকে সাহায্য নিয়ে এখানে নিরীহ বিজেপি কর্মীদেরকে গুলি চালিয়েছে থানার সামনে, তারপরে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, আর পুলিশ নিরীহ বিজেপি কর্মীদেরকেই অ্যারেস্ট করেছে। নান্টু ঘোষ, নির্মল ঘোষের ছেলে আর সমস্ত গুন্ডা বাহিনীকে দিয়ে যেভাবে করা হয়েছে তার প্রতিবাদে এই মিছিলটা বের করা হয়েছে। বলা হচ্ছে যে এটা, যেটা বলা হচ্ছে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব হলে এই গোষ্ঠী যদি অত মজবুত হয় তাহলে গোষ্ঠীদ্বন্দ্বটা তো ভালো, যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয় তাহলে হাজার হাজার মানুষ এই মিছিলে হাঁটবে না। পুরোপুরি খারিজ করছি আমি, আমরা কেন? টিএমসি দলটাই এখন পুলিশের উপরে চলছে, গুন্ডাদের উপরে চলছে। পশ্চিমবাংলা যেভাবে পুলিশকে নিয়ে তৃণমূল অত্যাচার করছে, কালকে টিভি ক্যামেরাতে দেখেছি আমরা, অনুব্রত মণ্ডল পুলিশকে নির্দেশ দিচ্ছে কে নামে এফআইআর করে কে অ্যারেস্ট করে নাও। এই ধরনের রাজত্ব পশ্চিমবাংলায় আর বেশি দিন চলবে না। বিজেপি কর্মীরাই ছেলেরাই গুলি চালিয়েছে। এই মুহূর্তে কেমন আছে? এখন ব্যথা আছে কিন্তু ততটা ভালো নেই। পাতিয়ে কি যে গুলিটা তোমার লেগেছিল সেই গুলিটা কি অপারেশন করে বার করা হয়েছে? না, ওটা বের করা যায় না। কি বলছে ডাক্তার? এখন বের করতে গেলে পাও কেটে ফেলতে হবে। আজকে বিজেপির উচ্চ নেতৃত্বরা এসেছে, তাদের সামনে তুমি কি বলবে? তাদের সেটা কি, আমাদের তোমার কি মন্তব্য আছে তাদের সামনে? এটা আমার উপর নেতৃত্ব আছে, ওরা যেটা বলবে আমিও সেটা বলবো। বিশ্বাস,